हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल अंतराजेर शेल। आज आमी आपनादेर साथे शेयर करब चिकेनेर एकटी दुर्दान्त रेसिपी, चिकेन महारानी। घरे थाका किछु मसला दिए ए रेसिपिटा आमी बानिए देखाबो। चलुन देखे नी ताहले चिकेन महारानी आमी किभाबे बानाई। प्रथमे आमी एकटा फ्राइंग पैने 1 टेस्पून गोटा जिरे दिलाम, 1 टीस्पून मौरी दिलाम, 2 टीस्पून धने दिलाम, 3 तेजपाता, 3 शुकनो लंका, 2 दारचिनी, 2 जयित्री, 1/2 बड़ो इलाच, 2 छोटो इलाच, 4 लवंग। समस्त मसला देवार पर ये मसलाटाके आमी 3 থেকে 4 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। ভালো করে মিশিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে এলে এরপর আমি দেব অল্প পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দেবার পর আবারও কিছুক্ষণ ধরে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 1/2 টিস্পুন লবণ দিলাম, 4 টেবিল স্পুন দই দিলাম, 1 টেবিল স্পুন ভেজে নেওয়া গুঁড়ো মশলাটা দিলাম, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম ও 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। সমস্ত মশলা দেবার পর আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 700 গ্রাম মতন চিকেন নিয়েছি। মশলাটা মাখানোর পর চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর কড়াইতে আমি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ও 1 টেবিল স্পুন ঘি দেব। ফোড়নের জন্য দেব 3 তেজপাতা, 2 এলাচ, 1 দারচিনি ও 2 লবঙ্গ। এবার এই ফোড়নটা কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। ভাজা হয়ে এলে এর মধ্যে আমি 3 মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেবার পর আবারও কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া অবধি আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে 20 থেকে 30টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দেবার পর আবারও কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 3 টেবিল স্পুন আদা রসুনের বাটা দিয়ে দেব। এখানে রসুনটা একটু বেশি আছে।
আদা ও রসুন দেবার পর ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন, গোটা গোলমরিচ, এই সমস্ত মশলা দিয়ে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে এসেছে, এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেবার পর চিকেনটাকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এরপর আমি হাফ টিস্পুন লবণ দিলাম। লবণটা দেবার পর আবারও চিকেনটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। লবণটা একটু কম দিলাম, কারণ ম্যারিনেট করবার সময় আমি লবণ দিয়ে রেখেছিলাম। চিকেনটাকে খুব ধীরে ধীরে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি কাজু ও আমন্ডের পেস্ট দেব। এখানে 10টা কাজু ও 20টা মতন আমন্ড গরম জলে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দেবার পর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপর আমি 1 টিস্পুন চিনি দেব। চিনিটা দেবার পর আবারও চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এবারে আমি 1 টেবিল স্পুন ভেজে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব চিকেনটার সাথে। এবারে আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিয়ে দেব। জলটা দেবার পর 2 থেকে 3 মিনিট চিকেনটাকে আমি ফুটিয়ে নেব। ফুটে গেলে এর মধ্যে ভেজে নেওয়া মশলাটা আমি দিয়ে দেব ও কিছুটা পরিমাণ কসুরি মেথি ও কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সবশেষে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ক্রিমটা একটু বেশি পরিমাণই দেব। ক্রিমটা দেবার পর আবারও আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। চিকেন মহারানি আমার সম্পূর্ণ তৈরি। এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন,
আমার চ্যানেলের সবকটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।